তো কি খবর? সবাই সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও আছি ভালোই। আচ্ছা, আমরা মনে হয় পলিওরেফিনটা পড়তেছিলাম নাকি, ইথিলিন এবং প্রোপিলিন, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, গত ক্লাসে মনে হয় হাফ পড়াইছি আর কি, ইথিলিন ইথিলিন পার্টটা আর কি শেষ করা হয়েছে, তো আজকে বাকিটুকু ইনশাল্লাহ শেষ করা হবে। আর এই চ্যাপ্টারের ভিডিও এখনো দেওয়া হয় নাই, তো এটা দিয়ে দিব খুব শীঘ্রই। ওকে, তো আজকে মূলত সায়ক স্যারের ক্লাস নেওয়ার কথা ছিল, বাট স্যার একটু বিজি থাকায় আর কি আমি নিচ্ছি, তো হয়তো বা নেক্সট উইকে স্যার নিয়ে নেবেন আর কি। তো আমরা একটু ওভারভিউ করে যাই জাস্ট মাথায় আসার জন্য, যে কি নিয়ে আসলে আলোচনা হচ্ছিল। তো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে পলিওলেফিন ফাইবার, অর্থাৎ এই ফাইবারের আন্ডারে দুইটা মেইন ফাইবার, পলিইথিলিন এবং পলিপ্রোপিলিন, এই দুইটা আমরা মেইনলি ফোকাস করতেছি এই চ্যাপ্টারে। স্যার, আচ্ছা, তো এছাড়াও বিউটেন, পেন্টেন বা মিথাইল বিউটিন, স্টাইরিন, এই ফাইবার গুলো বা এই পলিমার গুলো আসলে পলিওলেফিন গ্রুপের আন্ডারে পড়ে। তো যেহেতু এদের ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি কাছাকাছি, সো আমরা এই দুইটা ফাইবারই আর কি এখানে কাভার করব, বিকজ এই দুইটা ফাইবারই আসলে টেক্সটাইল সেক্টরে বেশি ইউজ হয় কম্পেয়ারিং টু আদার্স। তো এরপরে আমরা একটু হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্ট দেখছিলাম, যে 1933 থেকে শুরু করে আসলে এই পর্যন্ত কিভাবে জিনিসগুলো ডেভেলপ করা হয়েছে প্রথম থেকে শুরু করে। এরপরে একটু হালকা ওভারভিউ ছিল যে পলিইথিলিনটা আসলে কি, পলিপ্রোপিলিনটা আসলে কি, এদের মানে এক কথায় বলতে গেলে যেসব ইনফরমেশন দেওয়া যায় সেগুলো আর কি মোটামুটি দেওয়া আছে। এরপরে আমরা পলিপ্রোপিলিন এবং পলিইথিলিন এই দুইটার মধ্যে পলিপ্রোপিলিনের ইউজটা কম্পারেটিভলি একটু বেশি, এটা কেন সেটার কথাটা এখানে বলা আছে, প্লাস আরো ডিটেলসে বইতে বলা আছে, সো একটু নিজেরা দেখে নিন যে ইথিলিনের তুলনায় আসলে প্রোপিলিনের ফাইবার হিসেবে ইউজ করার প্রবণতাটা বেশি কেন। এরপরে কিছু আমরা কমার্শিয়াল নাম বা ট্রেড নেম যাদের বলে ইথিলিন এবং প্রোপিলিনের দেখাইছি। তারপর হচ্ছে আমাদের মেইন পলিমারাইজেশন, যেটা এটার পলিমারাইজেশন খুবই ইজি, ইথিলিন এবং প্রোপিলিনের পলিমারাইজেশন একই রকম প্রায়, এটা জাস্ট হচ্ছে আমাদের পলিমারাইজেশনটা হয় হচ্ছে পলি অ্যাডিশন রিয়াকশনের মাধ্যমে, অর্থাৎ এইটা আমরা জানি একটা ইথিলিনের মনোমার বা ইথিলিনের একটা সিঙ্গেল ইউনিট, এইটা পরস্পরের পাশাপাশি এরকম জোড়া লেগে লেগে এক একটা মনোমার ইউনিট একসাথে পলি অ্যাডিশনের মাধ্যমে যুক্ত হয়ে হয়ে ফাইনালি আমাদের পলি ইথিলিন পলিমার চেইন গঠন করে। তো এখানে কোনো তেমন কোনো ডিফিকাল্টিস নাই যে এখান থেকে কোনো বাই প্রোডাক্ট বের হবে বা অন্য কোনো কেমিক্যাল এখানে লাগবে, এরকম কোনো শর্ত নাই বা এরকম কোনো ডিফিকাল্টিস নাই, জাস্ট আমরা এই ইউনিটগুলো একসাথে যুক্ত করে করে এরকম লম্বা একটা চেইন বানাবো।
অ্যান্ড ওইটাই হচ্ছে আমাদের পলিমারের চেইন। তো এখানকার ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে দুই ধরনের পলিমার আমরা বানাইতে পারি, একটা হচ্ছে লো ডেন্সিটি, একটা হাই ডেন্সিটি। তো এই দুইটা আমরা কিভাবে বানাই সেটা একটু দেখার চেষ্টা করা হয়েছে আর কি পরবর্তী স্লাইডগুলোতে। তো দুই ধরনের পলিমার বানানোর জন্য দুইটা সিস্টেম ছিল, একটা হচ্ছে হাই টেম্পারেচার হাই প্রেশার, একটা হচ্ছে লো টেম্পারেচার লো প্রেশার। অর্থাৎ আমরা যখন কন্ডিশনটা আসলে কেমন নিচ্ছি, টেম্পারেচার কি বেশি নিচ্ছি নাকি কম নিচ্ছি, প্রেশার কি বেশি নিচ্ছি নাকি কম নিচ্ছি, এখানে প্রেশারটা দেওয়া নাই 90 অ্যাটমসফিয়ার আর কি। তো এইটার উপরে ডিপেন্ড করে আসলে আমাদের পলিমারটা কি হাই ডেন্সিটির হবে নাকি লো ডেন্সিটির হবে সেটা আর কি ডিপেন্ড করে। তো একটা কথা বলছিলাম যে যখন আমরা হাই টেম্পারেচার হাই প্রেশারে নিব তখন হচ্ছে আমাদের এনার্জিটা একটু বেশি থাকবে কম্পেয়ারিং টু লো টেম্পারেচার লো প্রেশার। এনার্জি বেশি থাকা মানে কি, পলিমারের রিয়াক্টিভিটি বেড়ে যাওয়া। রিয়াক্টিভিটি বাড়লে তার নাম্বার অফ ব্রাঞ্চিং বেড়ে যাবে, অর্থাৎ সেই পলিমারটা আশেপাশের যে সব এলিমেন্ট আছে তাদের সাথে খুব সহজেই বন্ডিং সৃষ্টি করবে এবং তার ব্রাঞ্চিং বেড়ে যাবে। আর ব্রাঞ্চিং বেড়ে যাওয়া মানে আলটিমেটলি ডেন্সিটি কমে যাওয়া, একটা নির্দিষ্ট জায়গার ভেতরে পলিমারের ডেন্সিটি কমে যাওয়া, মানে তারা একটু দূরে দূরে থাকবে পরস্পরের থেকে। সো ডেন্সিটি কমে গেলে আমরা লো ডেন্সিটির পলিমার পাবো, আর হাই ডেন্সিটির পলিমার যদি আমরা চাই তাহলে টেম্পারেচার এবং প্রেশার একটু কম রাখতে হবে যাতে করে ব্রাঞ্চিং বেশি ক্রিয়েট না হয় এবং এই পলিমার চেইনগুলো খুব কাছাকাছি প্যাকড অবস্থায় থাকতে পারে। তো এটা ডেন্সিটি, এটা ডেন্সিটির তুলনায় অনেক বেশি। সো হাই ডেন্সিটি তৈরি করতে হলে লো টেম্পারেচার লো প্রেশার, আর লো ডেন্সিটি তৈরি করতে হলে হাই টেম্পারেচার হাই প্রেশার। এটা ইম্পর্টেন্ট একটা টপিক ছিল লাস্ট ক্লাসের, আলটিমেটলি পার্থক্য দেওয়া আছে দুইটার ভেতরে। এরপরে এই দুইটাকে কোন কন্ডিশনে কিভাবে স্পিনিং করতে হয়, কতটুকু ড্রয়িং করতে হয় এগুলো এখানে লেখা ছিল স্পিনিং প্রসেসটা। তারপর আমরা একটা চিত্রের মাধ্যমে তাদের মেকানিক্যাল প্রপার্টির মধ্যে যে পার্থক্য আছে হাই ডেন্সিটি এবং লো ডেন্সিটি সেটা দেখার চেষ্টা করছিলাম। পাশাপাশি ব্রাঞ্চিং থাকলে কেমন দেখা যায়, ব্রাঞ্চিং ছাড়া কেমন দেখা যায় এগুলো একটু দেখছিলাম। কি কি ফ্যাক্টর আছে যারা হচ্ছে পুরা পলিমার এবং আলটিমেটলি ফাইবারের প্রপার্টিকে কন্ট্রোল করে এগুলো দেখা হয়েছিল আর কি। তারপর তাদের যে জেনারেল প্রপার্টি গুলো অর্থাৎ ফিজিক্যাল কেমিক্যাল এবং থার্মাল প্রপার্টি এগুলো আমরা মোটামুটি দেখছিলাম। ফাইনালি কিছু ইউজ দেখা হয়েছিল। তো এইটা ছিল মোটামুটি আমাদের পলি ইথিলিন নিয়ে আলোচনা। তো আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমরা পলি প্রোপিলিনের উপরে যাব আর কি, হোয়াট ইজ পলি প্রোপিলিন এবং পলি প্রোপিলিনের ইথিলিনের যে জিনিসগুলো দেখলাম সেগুলো হচ্ছে পলি প্রোপিলিনে কিভাবে অ্যাপ্লিকেবল সেই জিনিসগুলো আর কি দেখবো। তো পলিপ্রোপিলিনের মেইন কম্পোনেন্ট হচ্ছে প্রোপিলিন। প্রোপিলিন আমরা সবাই চিনি, তিনটা কার্বনের যে জৈব যৌগ বা অর্গানিক ম্যাটেরিয়াল সেটাই হচ্ছে আমাদের প্রোপিলিন। তো এই প্রোপিলিন যখন সিমিলারলি এক একটা মনোমারিক ইউনিট পরস্পরের সাথে যুক্ত হবে তখন হচ্ছে টোটাল একটা পলিমার চেইন গঠন করা হবে। সাপোজ আমাদের পলিপ্রোপিলিনটা হচ্ছে তিনটা কার্বনের, আর একটা মিথাইল গ্রুপ এই কার্বনের সাথে লাগানো, এটা হচ্ছে একটা মনোমারিক ইউনিট। এটার সাথে পলি অ্যাডিশনের মাধ্যমে আরেকটা মনোমারিক ইউনিট যুক্ত হবে CH2। এটার এই পাশে একটা CH2, এইদিকে CH3, এটা হচ্ছে আরেকটা প্রোপিলিন, তাই না? এটার সাথে আবার আরেকটা এরকম মনোমার যুক্ত হবে, আরেকটা যুক্ত হবে, এই হয়ে হয়ে একটা বড় পলিমারের চেইন গঠন করবে। তো ওই চেইনটাকেই আমরা পরবর্তীতে ফাইবারে কনভার্ট করব মেল্ট স্পিনিং এর মাধ্যমে। তো এটা খুব জটিল কিছু না। আর এটার সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে ওই যে সংজ্ঞা আমাদের আছে যে অ্যাটলিস্ট 85% যখন প্রোপিলিন ইউনিট থাকবে তখন সেটাকে আমরা প্রোপিলিন ফাইবার বলতে পারবো,
আর প্রোপিলিনটা হচ্ছে পেট্রোলিয়ামের একটা বাই প্রোডাক্ট, সিমিলারলি ওই ইথিলিনের মতোই। সো এটাকে নতুন করে বানানোর কোনো প্রয়োজন নাই, বা সিনথেসিস মনোমার সিনথেসিস স্টেপটা এখানে খুব ইজি। জাস্ট প্রোপিলিনকে সিনথেসিস করলে আমাদের, সরি, পেট্রোলিয়ামকে সিনথেসিস করলে প্রোপিলিনটা পাওয়া যায়। সো এখানে তেমন ডিফিকাল্টিস কিছু নাই। এখন ওইখানে যে আমরা দুই ধরনের পাইছিলাম, পলিমার স্ট্রাকচারের উপরে ডিপেন্ড করে, ব্রাঞ্চিং এর উপরে ডিপেন্ড করে, হাই ডেন্সিটি লো ডেন্সিটি, এখানেও সেরকম একটা অ্যারেঞ্জমেন্ট আছে। অর্থাৎ আমার পলিমারের চেহারাটা কেমন, পলিমারের শেপটা কেমন, সেটার উপরে ডিপেন্ড করে পলিমারকে বা আলটিমেটলি আমরা যে ফাইবার বানাবো সেইটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো ভাগগুলো আসলে কিসের উপরে ডিপেন্ড করে করা হয়, এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে, আমরা সবাই জানি যে কার্বনের চারটা যোজনী থাকে, তাই না? কার্বনের মানে খুবই সহজে সিম্পলি বলতে গেলে কার্বনের চারটা হাত থাকে, যেটা দিয়ে সে চারটা যৌগের সাথে বা চারটা এলিমেন্টের সাথে বন্ডিং করতে পারে। এখন আমরা যখন 2D-তে এটা দেখি, দেখে মনে হয় যে চারটা মনে হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তাই না? বাট যখন আমরা অ্যাকচুয়ালি দেখতে যাব, অর্থাৎ 3D ফরম্যাটে যখন আমরা দেখব, তখন কিন্তু আসলে এটা 90 ডিগ্রি না, তখন হচ্ছে এটা 109 ডিগ্রি। অর্থাৎ দুইটা এরকম যোজনীর মাঝখানে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা হচ্ছে 109 ডিগ্রি। এটা তো এখন ঘটনা হচ্ছে, এই যে আমাদের একটা মনোমারিক ইউনিট, আচ্ছা একটা মিনিট, এই যে আমাদের একটা মনোমারিক ইউনিট, এই ইউনিটের মধ্যে এই মাঝখানের কার্বনটার কথা যদি আমি চিন্তা করি, এই দিকে সে একটা মিথাইল গ্রুপ ধরে আছে, আরেক হাতে সে একটা হাইড্রোজেনকে ধরে আছে, এই দিকে সে আরেকটা এই মনোমারকে ধরে আছে, এবং এই দিকে সে আরেকটা মিথাইল গ্রুপ। অর্থাৎ চারদিকে তার চারটা জিনিস আছে। এখন এই অ্যারেঞ্জমেন্টটা আসলে কেমন, এই মিথাইল গ্রুপটা কি তার সব মানে প্রতিটা চেইনের টোটাল যে লম্বা একটা চেইন হবে, মিথাইল গ্রুপটা সবগুলো মিথাইল গ্রুপই কি তার একই দিকে আছে, নাকি কিছু আবার উল্টা দিকে মানে এদিকেও আছে, এটার উপরে ডিপেন্ড করে আসলে আমাদের ইয়াটা চেঞ্জ হয় আর কি, ফাইবারের ক্যারেক্টারিস্টিক্স এবং হচ্ছে পলিমারের প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, তো এইটাকে আমরা বলি হচ্ছে স্প্যাটিয়াল অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ স্ট্রাকচার ওয়াইজ তার অ্যারেঞ্জমেন্টটা কেমন, সেইটা আসলে আমাদের এখানকার দেখার বিষয়। তো আমরা একটা হোয়াইট বোর্ডে একটু জিনিসটা আঁকার চেষ্টা করি যে কয় ধরনের ভ্যারিয়েশন আসলে হইতে পারে। তো আমি সাপোজ একটা এরকম পলিমারের চেইন তৈরি করতেছি, তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান ভ্যারিয়েশন। এখানে CH2 দিলাম, CH আবার CH2, CH CH2 CH, এরকম করে এটা হচ্ছে আমার মেইন চেইন। এবং প্রোপিলিন বানাইতে হইলে আমাদের একটা করে মিথাইল গ্রুপ এই CH এর সাথে যুক্ত করতে হবে। তো এইটা হচ্ছে নাম্বার ওয়ান ভ্যারিয়েশন, মানে সব মিথাইল গ্রুপ গুলো দেখো একই দিকে আছে, এটা হইতে পারে নিচের দিকে, হইতে পারে উপরের দিকে, বাট একই দিকে আছে। সো এইটা হচ্ছে একটা ভ্যারিয়েশন। দুই নাম্বার ভ্যারিয়েশনটা কি, আমরা যদি চিন্তা করি যে এই মিথাইল গ্রুপ গুলো অল্টারনেট করে রাখবো, মানে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে, এইভাবে রাখবো, এটা একটা অ্যারেঞ্জমেন্ট হইতে পারে। ডট ডট দিয়ে দিলাম, তো এইটার ধরলাম নিচের দিকে আছে, এইটার ধরলাম উপরের দিকে আছে, আবার পরেরটার নিচের দিকে আছে, তারপরেরটার আবার উপরের দিকে আছে, এরকম মানে অল্টারনেটিং সিস্টেমে যেটা বলা যায় আর কি। সো এইটা আরেকটা ভ্যারিয়েশন।
আরেকটা ভেরিয়েশন আমি বললাম যে র্যান্ডম, অর্থাৎ আমি জানি না উপরে বা নিচে কয়টা করে আছে, মানে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, এটার কোনো অর্ডার নাই, অর্ডারলেস। বললাম এইখানে আছে নিচের দিকে একটা, এইখানে আছে উপরের দিকে একটা, আবার পরেরটাতে উপরের দিকে আছে, এরকম আছে, আবার তার পরেরটা আসছে নিচের দিকে, তারপরে আবার গেছে উপরের দিকে, এরকম আর কি, মানে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড। সো এই তিন রকমের ভ্যারিয়েশন আসলে হইতে পারে। এইটার ক্ষেত্রে দুইটা ভেরিয়েশন আছে, আইদার নিচের দিকে সবগুলা অথবা উপরের দিকে সবগুলা। এখানে একটা ভেরিয়েশন হচ্ছে কি, অল্টারনেট করে, প্রথম মিথাইল প্রোপিলিনের এইটাতে নিচের দিকে, সেকেন্ডটাতে উপরের দিকে, আবার থার্ডটাতে নিচের দিকে, ফোর্থটাতে উপরের দিকে, এরকম। আর লাস্ট অফ অল র্যান্ডম, মানে হচ্ছে এই মিথাইল গ্রুপটা উপর নিচের দিকে দুইবার আছে, উপরের দিকে একবার আছে, আবার নিচের দিকে তিনবার আছে, উপরের দিকে দুইবার আছে, মানে র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড, কোনো মানে অর্ডার নেই, কোনো সিকুয়েন্স নেই। তো এরকম হইতে পারে। তো এই যে তিনটা, তিন ধরনের অ্যারেঞ্জমেন্ট, এইটার উপরে ডিপেন্ড করে আসলে আমরা তিন ভাবে ভাগ করতে পারি আমাদের টোটাল পলিপ্রোপিলিনটাকে। তো ফার্স্ট অফ অল যদি বলি, আইসোট্যাকটিক, সিন্ডিওট্যাকটিক এবং অ্যাট্যাকটিক, তিনটা অ্যারেঞ্জমেন্টের নাম হচ্ছে আইসোট্যাকটিক, সিন্ডিওট্যাকটিক এবং অ্যাট্যাকটিক। আইসোট্যাকটিক হচ্ছে প্রথম যেটা দেখাইলাম, অর্থাৎ সবগুলো মিথাইল গ্রুপ সেম সাইডে আছে ব্যাকবোনের, আইদার উপরের দিকে অথবা নিচের দিকে, বাট সেম সাইডে আছে। সিন্ডিওট্যাকটিকটা কি, মিথাইল গ্রুপগুলো অল্টারনেট সাইড করে আছে, মানে একটা উপরে একটা নিচে, একটা উপরে একটা নিচে। আর অ্যাট্যাকটিক হচ্ছে ডিস্ট্রিবিউটেড ইন র্যান্ডম ফ্যাশন, বাট বোথ সাইড, মানে দুই দিকেই আছে বাট র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড। তো এই ক্লাসিফিকেশনটা কি বোঝা গেছে সবাই? ওকে, তো এটার কিছু ছবি দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ছবি। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আইসোট্যাকটিক, অর্থাৎ যেটা বলছিলাম যে পুরা মিথাইলের পার্টটা সব একদিকে, মেইন চেইনটার। আর এটা হচ্ছে আমাদের থ্রিডি ইমেজ, বা মানে থ্রিডি যেভাবে দেখা যায়, এটা হচ্ছে আমাদের মেইন চেইন। এই কালোগুলো হচ্ছে কার্বন, ছোটগুলো হচ্ছে হাইড্রোজেন, আর এটা তো মিথাইল গ্রুপ আমরা জানি। সো এখানে তার উপরের দিকে সব দেখাইছে, বাট নিচের দিকেও হইতে পারে, নো মানে কোনো ইয়া নেই। সিন্ডিওট্যাকটিক অল্টারনেট, ফার্স্টটা উপরে সেকেন্ডটা নিচে, আবার উপরে আবার নিচে, এখানেও দেখো উপরে নিচে, উপরে নিচে, এরকম। অ্যাট্যাকটিক হচ্ছে র্যান্ডম, উপরে একটা নিচে দুইটা, আবার উপরে একটা নিচে একটা, এটার কোনো অর্ডার নেই। তো এখন আমার কথা হচ্ছে যে তিন ধরনের পলিমারের জন্য আসলে আমাদের সবগুলোই কি ফাইবারে কনভার্ট করা যাবে, বা তিন ধরনের পলিমারের প্রপার্টিতে কেমন পার্থক্য আসবে? তো এখানে কথা যেটা হচ্ছে, তিনটাকে তুমি টেক্সটাইল ফাইবার হিসেবে এফিশিয়েন্টলি ইউজ করতে পারবা না, শুধুমাত্র যে আইসোট্যাকটিকটা আছে এইটাই ফাইবার হওয়ার যোগ্য। ওকে, সো আইসোট্যাকটিক পলিপ্রোপিলিন যেটা, অনলি ইট ইজ সুইটেবল ফর কনভার্টিং ইন ফাইবার উইথ মেল্টিং পয়েন্ট এত, 162 থেকে 176 ডিগ্রি। সো আমরা বাকি যে দুইটা আছে, এই দুইটা আসলে টেক্সটাইল ফাইবার হওয়ার মতো ক্যারেক্টারিস্টিক্স নট এনাফ শো করে না। তো এইখানে আমাদের স্ট্রেস স্ট্রেন কার্ভ দেওয়া আছে কিছু, এইটা হচ্ছে মোটামুটি স্টেবল, প্রথম যেটা ছিল আইসোট্যাকটিক, মানে স্ট্রেনের সাথে সাথে স্ট্রেস ধরে রাখতে পারে, এটা মোটামুটি স্টেবল মেকানিক্যাল প্রপার্টি দেখায়। আর এগুলাতে একটু তোমার এই প্রপার্টিগুলো, এটা তো খুবই অল্প, মানে মেকানিক্যাল প্রপার্টি, মানে ফাইবারের যে স্ট্রেন দরকার ওটা একদমই থাকে না। এটা হচ্ছে মোটামুটি দেখায়, বাট একটা সময় গিয়ে আসলে ফাইবারের প্রপার্টি আর শো করে না। সো ফার্স্ট ওয়ান ইজ মোর স্টেবল দ্যান দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ওয়ান।
এবং তার জন্যই আসলে প্রথমটাই টেক্সটাইল ফাইবার হিসেবে বেশি ইউজ করা হয় এবং এটার মেল্টিং পয়েন্ট 160 to 170 ডিগ্রি এরকম থাকে। ওকে, কোনো কোশ্চেন আছে এখানে কারো? নো স্যার। ওকে আচ্ছা, স্যার বাকিগুলো তো কেন হয় না? বাকিগুলো দিয়ে কেন হয় না, ওই যে বললাম যে ফাইবার হওয়ার জন্য কিন্তু কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স লাগে। তারা হচ্ছে নট এনাফ ফ্লেক্সিবল, তারপরে এইটা নট এনাফ স্ট্রেংথ শো করতে পারে না, যে তুমি ধরলেই ছিঁড়ে যাচ্ছে, এটা তার ফাইবার বানানো যাবে না, তাই না? তো এই সব কারণে। আর তুমি যদি আরো মাইক্রো স্ট্রাকচারাল অ্যানালাইসিসে ঢুকতে যাও, তাইলে আমাদের দেখাইতে হবে যে ফাইবারের আসলে ফ্লেক্সিবিলিটি বা আমরা যখন এটাকে ড্রয়িং করি এটার ইলঙ্গেশন, এই জিনিসগুলো আসলে কেন আসে। তো সেই দিক থেকে চিন্তা করলে, একটা মিনিট, সেই দিক থেকে চিন্তা করলে আমরা যদি দুইটা পলিমার চেইনের কথা চিন্তা করি, এটা একটা প্রোপিলিনের চেইন, এইটা একটা প্রোপিলিনের চেইন, দুইটা চেইন যখন পাশাপাশি বসে বসবে তাদের মধ্যে কিন্তু এরকম ক্রস লিঙ্কিং থাকবে, তাই না? এটা আমরা সবাই জানি, যার জন্য ইয়াটা সলিড দেখা যায়। আচ্ছা, তো তুমি যখন এটাকে ড্রয়িং করবা বা মেকানিক্যালি কোন রকম ফ্লেক্সিবিলিটি নিয়ে আসবা, তখন কি হবে, এই বন্ডিং গুলা কিন্তু ক্রস লিঙ্কিং গুলাকে ভাঙতে হবে। তো ক্রস লিঙ্কিং গুলাকে যদি তুমি ভাঙতে চাও, তাইলে সেই পরিমাণ এনার্জি লাগবে। এখন যখন আমরা আইসোটেকটিকের কথা চিন্তা করব, তখন হচ্ছে কি, সব মিথাইল গ্রুপগুলো ধরো এই যে উপরের দিকে চলে গেছে, এইটার মিথাইল গ্রুপগুলো সব নিচের দিকে চলে গেছে। সো এদের মধ্যে যে ক্রস লিঙ্কিংটা হবে সেইটাকে তুলনামূলকভাবে ভাঙা ইজিয়ার হবে, কম্পেয়ার টু তুমি যখন এরকম একটা নিয়ে আসবা, এরকম একটা স্ট্রাকচার নিয়ে আসবা যে যার মধ্যে মিথাইল গ্রুপটা এরকম অল্টারনেট করে আছে। এই স্ট্রাকচারে দেখো যে এই মিথাইল গ্রুপটা কিন্তু এই চেইনটার অনেক কাছে চলে আসছে, আবার এই মিথাইল গ্রুপটা এই চেইনটার অনেক কাছে। সো এই বন্ডিং গুলা ভাঙা তোমার জন্য মাচ মোর ডিফিকাল্ট হবে, কারণ হচ্ছে মাঝখানে তোমার অনেক কিছু ঢুকে গেছে, প্লাস এইটার প্যাকিং ডেন্সিটি এটার তুলনায় অনেক বেড়ে গেছে। সো এইটাকে ভাঙতে গেলে তোমার মেল্টিং পয়েন্ট অনেক উপরে তুলে দিতে হবে। সো এইটা একটা ডিফিকাল্টিস। তারপর তুমি যখন এটাকে বেন্ডিং করবা বা এটাকে যখন এরকম টুইস্ট করতে হলে তো তোমার বাঁকাইতে হবে, নানা রকম ডিফর্মেটিং ইয়েতে নিয়ে যেতে হবে, তাই না, সুতা বানাইতে হলে। তো তখন দেখা যাবে যে এই বন্ডিং গুলা ভাঙার আগে তোমার ফাইবারই ভেঙে যাচ্ছে, অর্থাৎ এই যে মাঝখানের যে কার্বন কার্বন বন্ডিং গুলা ছিল এগুলাই ভেঙে যাচ্ছে। সো ফাইবার ছিঁড়ে যাবে তোমার, এটা একটা অসুবিধা। আরেকটা অসুবিধা হইলো, তুমি যখন হাই টেম্পারেচার এটাকে দিবা, ওই যে পলি অ্যাক্রাইলো নাইট্রাইলের মতো এই বন্ড গুলা ভাঙার আগে দেখা যাবে যে পলিমারটাই ডিকম্পোজ হয়ে গেছে। সো এইটা আরেকটা অসুবিধা। তো এই টাইপের অসুবিধাগুলো থাকার কারণে আসলে আমরা মানে এগুলাকে ফাইবারে কনভার্ট করতে পারি না, বা করলেও সেটার কোয়ালিটি অত ভালো হয় না। ওকে, আচ্ছা, তো এখন আমরা ম্যানুফ্যাকচারিং এর স্টেপ গুলো একটু দেখি। আচ্ছা, তার আগে এইখানে যে তিন ধরনের আমরা দেখলাম, তিন ধরনের পলিমার, তিন ধরনের ফাইবার আমরা দেখলাম, তার মধ্যে আইসোট্যাকটিক এবং সিন্ডিওট্যাকটিক এগুলার ক্রিস্টালাইনিটি কম্পারেটিভলি আমার বাকি যেটা আছে অর্থাৎ অ্যাট্যাকটিক তার তুলনায় বেশি, এটা স্বাভাবিকভাবেই বোঝা যায়। কারণটা কি, কারণ ওই অ্যারেঞ্জমেন্ট গুলো মোরললেস রেগুলার, তাই না? ওইটা হচ্ছে তুমি রেগুলার মানে প্যাটার্নটা বলতে পারো যে আইসোট্যাকটিকের ক্ষেত্রে সবগুলো মিথাইল গ্রুপ একই দিকে আছে, বা সিন্ডিওট্যাকটিকের ক্ষেত্রে গুলো অল্টারনেট করে আসতেছে, সো সেটা হচ্ছে রেগুলার রেগুলার অ্যারেঞ্জমেন্ট। আর অ্যাট্যাকটিক যেটা সেটা হচ্ছে ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট, বা সেটা হচ্ছে র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট, মানে কি
মানে আমরা বলছি যে ওইখানে মিথাইল গুলো র্যান্ডমলি সাজানো থাকে এদিক ওদিক মিলায়া, সো দ্যাট ইজ মোর র্যান্ডম দেন হচ্ছে এই ফলে যেটা হয় তার অ্যামরফাসনেস অনেক বেড়ে যায়, কিরকম সরি তার অ্যামরফাসনেস অনেক বেড়ে যায়। তো আচ্ছা দাঁড়াও একটা মিনিট, তো এই হচ্ছে আমাদের চেইন, এইখানে ধরো মিথাইল গ্রুপ এখানে দুইটা একসাথে আছে, আবার এখানে ফাঁকা নাই, আবার এখানে দুইটা একসাথে আছে, তিনটা একসাথে আছে, আবার এখানে একটা আছে, মানে এইখানে তুমি আসলে প্রেডিক্ট করতে পারবা না যে কোথায় তোমার ঘনত্ব বেশি কোথায় ঘনত্ব, এই যেমন ডেন্সিটি বেশি হবে এই জায়গাগুলোতে, আবার এইখানে একেবারেই ফাঁপা কোনো ডেন্সিটি নাই, সো যখন ছিঁড়বে এই পার্টটা আগে ছিঁড়বে কারণ এখানে তোমার এনাফ স্ট্রেংথ নাই, এটা হচ্ছে উইক লিঙ্ক। তো এই টাইপের প্রপার্টি এই টাইপের প্রবলেম গুলো থাকার কারণে এইটা হচ্ছে মোর অ্যামরফাস দেন হচ্ছে এই অর্ডার গুলো, কারণ এই অর্ডার গুলোতে তুমি র্যান্ডমলি বলতে পারতেছো যে না সব দিকে সমান পরিমাণ মোটামুটি সমান ভাবে ছড়ায় ছিটে আছে। ওকে, তো এটা হচ্ছে ক্রিস্টালাইন, আর অ্যাট্রাক্টিক যেটা সেটা হচ্ছে অ্যামরফাস, এবং এই কারণেই তার স্ট্রেংথ একটু কম এই দুইটার তুলনায়। আচ্ছা, তো ম্যানুফ্যাকচারিং এ যদি আমরা ঢুকি, এটা তেমন কঠিন কিছু না। ফার্স্ট অফ অল মনোমার সিনথেসিস এর কথা বললে, এটা জাস্ট আমরা অয়েল রিফাইনারি গুলাতে পেট্রোলিয়াম কে যখন সিনথেসিস করা হয় তখন হচ্ছে আমরা আনলিমিটেড কোয়ান্টিটিতে পলিপ্রোপিলিন পাই, কারণ আমরা জানি যে পেট্রোলিয়াম হচ্ছে মাটির নিচ থেকে পাওয়া যায়, এটা একটা মানে সোর্স অফ এনার্জি, আর এইটা যতদিন আছে আমাদের ইয়ার অভাব হবে না, প্রোপিলিন বা ইথিলিন এগুলার অভাব হবে না, সো এটা হচ্ছে আনলিমিটেড সোর্সে পাওয়া যায়। আর পলিমারাইজেশন তো আমরা জানি অলরেডি যে পলি অ্যাডিশন রিয়াকশন হয় এবং এর সাথে কিছু ক্যাটালিস্ট যুক্ত করা হয় যারা রিয়াকশনটাকে আরো মানে স্পিড আপ করতে পারে, বা অর্গানোমেটালিক কম্পাউন্ড এগুলা যোগ করা হয়। তো আর কন্ডিশনটা হচ্ছে 10 অ্যাটমোস্ফিয়ার প্রেশার আর লেস দেন 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সো এখানে তোমার মানে পলিমার গলে যাওয়ারও কোনো ভয় নেই, যেহেতু তাদের মেল্টিং পয়েন্ট আরো বেশি অনেক 160-170। সো এইভাবে আইসোট্যাকটিক প্রোপিলিনটা তৈরি করা হয় আর কি। আচ্ছা, তো এখন কিছু কন্ডিশন আছে পলিমারাইজেশন করার, মানে আমরা যখন পলিমারাইজেশন করছি তখন আসলে কিন্তু এদের অ্যারেঞ্জমেন্টটাকে আমরা সামহাও কন্ট্রোল করতে পারি, মানে যে কোনো ক্যাটালিস্ট বা সারফেক্টেন্ট বা অন্যান্য কেমিক্যাল ইউজ করে আমরা তাদের তারা কিভাবে আসলে স্ট্রাকচারটাকে গঠন করবে এই জিনিসটাকে কন্ট্রোল করা যায়, এবং তার জন্য কিছু কন্ডিশন আমাদের ফলো করতে হয়। ফার্স্ট অফ অল আমাদের যখন দুইটা পলিমারের মনোমার পরস্পরের গায়ে লাগবে তখন অ্যারেঞ্জমেন্টটা যেন হেড টু টেইল হয় রেদার দেন হেড টু হেড বা টেইল টু টেইল। এখন এইটা দিয়ে আমরা কি বুঝি হেড টু টেইল, আমাদের একটা মনোমারিক ইউনিট হচ্ছে দেখতে এরকম, তাই না? সিএইচ টু সিএইচ, আর এই কার্বনের সাথে হচ্ছে সিএইচ থ্রি, দেখতে এটা এরকম। এখন এইটার দুইটা পার্ট আছে, এই কার্বন একটা পার্ট, এই কার্বন একটা পার্ট, এটাকে যদি আমি হেড বলি, এটাকে যদি আমি টেইল বলি, তাইলে যখন আমরা পলিমারাইজেশনটা করব অ্যাডিশনটা করব তখন আসলে খেয়াল রাখতে হবে এই টেইলের সাথে যেন আরেকটা হেড এসে লাগে, অর্থাৎ এই যে এই পার্টটা এসে লাগে সিএইচ টু সিএইচ, এখানে সিএইচ থ্রি, এটা হচ্ছে একটা হেড, তাই না? আবার এটা হচ্ছে টেইল আমাদের ভাষ্য মতে। সো আমাদের খেয়াল রাখতে হবে যে হেড টু টেইল অ্যারেঞ্জমেন্ট অথবা টেইল টু হেড অ্যারেঞ্জমেন্ট একই কথা, এই এই এইটা যেন এনশিওর করা যায়। এটা কেন এনশিওর করব? যাতে করে আমার ডেন্সিটি সব জায়গায় সমান থাকে, কারণ এইখানে তোমার প্রতিটা ইন্টারভাল পর পর একটা করে মিথাইল বসতেছে, সো এরকম থাকলে ডেন্সিটি সমান হবে। অন দি আদার হ্যান্ড আমরা যদি এরকম হেড টু হেড অথবা টেল টু টেল করি,
অর্থাৎ এই হেডের সাথে যদি আরেকটা হেড এসে লাগে CH2, এই পাশে ধরলাম আরেকটা টেইল CH3, তাহলে আলটিমেটলি কি হলো, এখানে কিন্তু একটা বিশাল গ্যাপের সৃষ্টি হলো। এখানে যেটা দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে হেড, এটা হচ্ছে টেইল, এই টেইলের সাথে আরেকটা কিন্তু টেইল এসে লাগছে। সো এটা হচ্ছে একটা টেইল টু টেইল অ্যারেঞ্জমেন্ট, এই হেডের সাথে একটা হেড লাগছে, এটা হচ্ছে হেড টু হেড অ্যারেঞ্জমেন্ট। তাহলে কি হয়েছে, এখানে ডেন্সিটি বেশি, এখানে নাই, এখানে ফাঁকা, আবার এখানে ডেন্সিটি বেশি, এখানে ফাঁকা। সো এই জিনিসটা কিন্তু মানে একটু কম রেগুলার হবে কম্পেয়ার টু দিস, এটা হচ্ছে বেশি স্ট্যাবিলিটি শো করবে। ওকে, তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে, অলওয়েজ হেড টু টেইল অথবা টেইল টু হেড অ্যারেঞ্জমেন্ট যেন হয়। ব্রাঞ্চিং যত কম হয় তত আমাদের জন্য ডেন্সিটি বেটার হবে, তত আমাদের জন্য ভালো। আর কনফিগারেশনটা যেন একটু অর্ডার্ড হয়, যে এখানে যেটা বললাম এটা কিন্তু অর্ডার্ড একটা কনফিগারেশন, আর এটা হচ্ছে, এটা কিন্তু কোনো অর্ডার্ড কনফিগারেশন না, বাট বা অর্ডার্ড হইলেও এখানে তোমার এক জায়গায় বেশি জমে গেছে, এক জায়গায় কম, এক জায়গায় বেশি, এক জায়গায় কম, মানে জিনিসটা ইমব্যালেন্সড হয়ে গেছে। ওকে, সো এটা খেয়াল রাখতে হবে আর কি। তো মানে অ্যাসিমেট্রিক্যাল মনোমার বা অ্যাসিমেট্রিক্যাল পলিমার হওয়া যাবে না, এটা হচ্ছে আমাদের এখানকার মেইন কন্ডিশন। ওকে, তো স্পিনিংটা করা হয় মূলত মেল্ট স্পিনিং প্রসেসের মাধ্যমে, এটা আমরা জানি অলরেডি। তো দুই ভাবে, দুইটা ফর্মে আমরা ফাইবার পেতে পারি, একটা ফিলামেন্ট ফর্মে, একটা স্ট্যাপল ফর্মে। এই দুইটা সম্পর্কে আমাদের আইডিয়া তো অবশ্যই আছে। ফিলামেন্ট আর স্ট্যাপল কোনটাকে বলি, কেউ একজন বলো তো দেখি মনে আছে কিনা। হোয়াট ইজ ফিলামেন্ট, হোয়াট ইজ স্ট্যাপল? ডিসকন্টিনিউয়াস লেন্থ যেটা সেটা হচ্ছে স্ট্যাপল, আর কন্টিনিউয়াস লেন্থ বা লং ফাইবার যেগুলো সেগুলো হচ্ছে ফিলামেন্ট। আচ্ছা, তো ফিলামেন্ট নর্মালি আমরা মেল্ট স্পিনিং এ যা পড়ে আসছি ওই বর্ণন এখানে দেওয়া আছে, সো এখানে আলাদা করে ওইভাবে পড়ার কিছু নাই। আর এটার জন্য আমরা যে চিত্রটা ইউজ করব, যে ছবিটা ইউজ করব, সেটা হচ্ছে সেকেন্ড। ওকে, আচ্ছা, তো এখন যদি আমরা স্ট্রাকচার আর অ্যাপিয়ারেন্সটা একটু বোঝার চেষ্টা করি, যে জিনিসটা দেখতে আসলে কেমন। তো নর্মালি এটা কালারলেস ফিলামেন্ট, পলিপ্রোপিলিন, সারফেসটা একটু স্মুথ হয়, ওয়্যাক্সি অ্যাপিয়ারেন্স হয়, অর্থাৎ মোমের গায়ে যেরকম দেখা যায়, মোমের মোমবাতির গা সেরকম ওয়্যাক্সি অ্যাপিয়ারেন্স। নর্মালি রাউন্ড ক্রস সেকশনের হয়, কিন্তু আমরা বিভিন্ন ক্রস সেকশন প্রোডিউস করতে পারি। তো তোমাকে যদি আমি এখন কোশ্চেন করি যে আমি একটা স্কোয়ার ক্রস সেকশন চাই, তাহলে আমরা কিভাবে মানে কোথায় চেঞ্জ টানবো, কেউ একজন বলতে পারবা? সরি, স্পিনারেটের শেপে, স্পিনারেটের হোলের শেপে, রাইট? থ্যাংক ইউ। তো ডায়ামিটার কত হয় দেওয়া আছে, 0.02 থেকে 0.5 মিলিমিটার টিপিক্যালি, মানে মোটা ফাইবার আর চিকন ফাইবার যেটা তুমি অ্যাকর্ডিং টু ইন্ডিউস। আচ্ছা, তো একটু ফিজিক্যাল প্রপার্টি যদি আমরা দেখার চেষ্টা করি, ফিজিক্যাল প্রপার্টিতে ফার্স্টেই আসে স্ট্রেংথ, টেনজাইল স্ট্রেংথ যেটা। তো নর্মালি স্ট্যাপল এবং কন্টিনিউয়াস ফিলামেন্টের ভেতরে তোমার ফিলামেন্টের স্ট্রেংথটা একটু বেশি হয়, এটা স্বাভাবিক হওয়ার কথা, কারণ স্ট্যাপলের লেন্থ ছোট, তো সে বেশি ইয়া দিতে পারে না, একটা ফিলামেন্ট যে পরিমাণ রেজিস্টেন্স দিবে। আচ্ছা, তো নর্মাল টেনসিটি গুলো এখানে দেওয়া আছে 26 to 44 cN/text, টেনজাইল স্ট্রেংথ হয় 2400 থেকে 4200 kg/cm² পর্যন্ত হইতে পারে, আর এটা হচ্ছে ফাইবারের জন্য। আর ইয়ার্ন যখন আমরা বানাবো, ইয়ার্নের স্ট্রেংথ কিন্তু আরো বেড়ে যাবে, কারণ কি, ওইখানে অনেকগুলা ফাইবার একসাথে টুইস্টিং করা থাকে। তো এখানে একটা ফাইবার যে পরিমাণ স্ট্রেংথ দিবে, ইয়ার্ন ডেফিনেটলি তোমার একটু বেশি স্ট্রেংথ দিবে। তো ইয়ার্ন এর ক্ষেত্রে টেনিসিটি আরো বেশি, 80 cN/text এ পৌঁছায়,
অথবা এটাকে তুমি স্পেশালি আরো বেশি প্যারামিটার গুলো চেঞ্জ করে আরো টুইস্টিং করে এটাকে 115 পর্যন্ত তুলতে পারো। সো কোথায় একটা ফাইবারের স্ট্রেন্থ ছিল হচ্ছে 26, আর সেখান থেকে 115 পর্যন্ত তুমি উঠাই দিতে পারতেছো। সো এটা একটা মানে ক্যারেক্টারিস্টিক্স। ইলঙ্গেশনের কথা যদি আমরা বলি, ইলঙ্গেশন এট ব্রেক হচ্ছে 15-25%, মাল্টি ফাইবারের জন্য 20-30%। মানে এত পার্সেন্ট ইলঙ্গেট করার পর ফাইবারটা বা ফিলামেন্টটা ছিঁড়ে যাবে বা ব্রেক করে যাবে। ইলাস্টিক প্রপার্টি, নর্মালি ইলাস্টিক রিকভারি হচ্ছে অনেক হাইয়ার ফর ইসের জন্য আর কি, মানে এই ধরনের ফিলামেন্টের জন্য ইলাস্টিক রিকভারি খুবই ভালো। যেমন এখানে বলা হয়েছে কত, 10% ইলাঙ্গেশনে 90% রিকভারি। মানে হচ্ছে গিয়া তুমি যদি 1 মিটারের একটা ফাইবারকে 1.1 মিটার পর্যন্ত লম্বা করো, মানে 10% বাড়াও, বাড়ায় এটাকে যদি ছেড়ে দাও তাহলে সে 90% পর্যন্ত রিকভার করতে পারে। অন দি আদার হ্যান্ড আমরা যদি একটু কম্পেয়ার করি পলিয়েস্টার এবং পলি অ্যাক্রাইলিকের সাথে, তাইলে দেখা যাবে যে পলিয়েস্টার পলি অ্যাক্রাইলিক 1-2% পর্যন্ত ইলঙ্গেট করলে সেটা 90% ব্যাক করতো বা 90% রিকভার করতো, আর এখানে সেটা 10% ইলঙ্গেশন করলেও 90% রিকভার করে। তাহলে কার রিকভার ভালো? হ্যালো, পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে যে কার রিকভারি ভালো? বোঝা গেল? স্যার আরেকবার একটু রিপিট করলে। আচ্ছা, এটাই জানতে যাচ্ছি। সাপোজ এক মিনিট, আমরা পলিস্টার এবং পলিঅ্যাক্রিলিক পড়ে আসছি, তাই না? সো ওইখানে আমরা দেখছি যে পলিস্টারের ক্ষেত্রে যদি বলি 2% ইলঙ্গেশন করার পর এটাকে ছেড়ে দিলে এটার ইলাস্টিক রিকভারি হইতো 95%। অ্যাক্রাইলিকের ক্ষেত্রে 1% ইলঙ্গেশন করার পর, ইলঙ্গেশন মানে তুমি টান দিবা 1% পর্যন্ত এটাকে লম্বা করবা, ছেড়ে দিলে তার ইয়া হইতো 90%। আর প্রোপিলিনের ক্ষেত্রে আমরা দেখতেছি যে 10% ইলঙ্গেট করে ছেড়ে দিলে সেটার রিকভারি হয় 90%। তাহলে কার ইলাস্টিক রিকভারি বেটার, এটা জিজ্ঞেস করছি। স্যার প্রোপিলিনের, প্রোপিলিনের ইলাস্টিক রিকভারি বেটার, তাই না? এই দুইটার তুলনা তো এই জানতে যাচ্ছিলাম। অন দি আদার হ্যান্ড যদি আমরা, এটা হচ্ছে হাই টেনিসিটির জন্য, যদি মিডিয়াম টেনিসিটি নেই তাহলে 5% ইলঙ্গেশন করলে 98% পর্যন্ত রিকভারি করতে পারে। সো স্ট্যাপল নিলে 5% ইলঙ্গেশনে 90-95% পর্যন্ত রিকভারি করে। সো এটাই বলতেছি যে তোমার ইলঙ্গেশন প্রপার্টি ইজ ভেরি গুড ফর হচ্ছে মানে ইয়ার জন্য, কি বলে, প্রোপিলিনের জন্য। আচ্ছা, তো আরেকটা ক্যারেক্টারিস্টিক যেটা, ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স। তো ক্রিপের কথা কারো মনে আছে কিনা? ক্রিপ সম্পর্কে কথা বলছি সেকেন্ড চ্যাপ্টারে, থার্ড চ্যাপ্টারে মনে হয়, পলিস্টার পড়ানোর সময়। হোয়াট ইজ ক্রিপ, কেউ বলতে পারবা? স্যার সারফেসে যে কাটা কাটা থাকে ওইটা কি ক্রিপ? না, ওইটা হচ্ছে টেক্সচারাইজেশন, ওইটা ক্রিপ না। আচ্ছা, মনে হয় আমরা ভুলে গেছি, একটা উদাহরণ দিছিলাম, সেটা হইলো দড়ির উপরে আমরা যখন কাপড় ঝুলাই শুকা দেওয়ার জন্য, এটা যদি দীর্ঘদিন ঝুলাই রাখি তাহলে কি দড়িটা এরকম একটু ডিফর্ম হয়ে যায় না, নিচের দিকে একটু নেমে যায়? এই ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স। তো এই দড়িটা তোমার যত বেশি বাঁকা হবে বলতে পারবো তার ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স তত বেশি। ওকে, সো আমাদের এই ফাইবারটার আসলে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা। সো ফাইবারের ক্ষেত্রে আমরা যখন ক্রিপ মেজার করব তখন আসলে একটা লোড দেওয়া হয়, ওটা দড়ির উদাহরণ আমরা জাস্ট মেটাফরিক্যালি দিচ্ছি, বাট এটার উপরে আমরা যদি দীর্ঘ সময় একটা লোড ঝুলে রাখি আমার ফিলামেন্টটার উপরে তাহলে তার কোনো ডিফরমেশন ঘটবে কিনা বা সে বাঁকা হয়ে গেলেও রিকভার করতে পারবে কিনা, এইটা হচ্ছে আমাদের ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স শো করে। তো এটার ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স বা ক্রিপ পার্সেন্টেজ হচ্ছে 0.5%।
মানে তুমি যখন এই যে 13 cn পার টেক্স এর একটা লোড এটার উপরে ঝুলাবা, তখন হচ্ছে তার ইলঙ্গেশন ঘটবে 0.5% পর্যন্ত, এবং ইলঙ্গেশন ঘটার পরে এই ডিফরমেশনটা ফিক্স হবে, এটা আর ব্যাক করবে না। তো এইটা হচ্ছে ক্রিপ ক্যারেক্টারিস্টিক্স। তো এরপরে আছে স্পেসিফিক গ্র্যাভিটি। নর্মালি অ্যামোরফাস পলিপ্রোপিলিনের থেকে কমার্শিয়াল বা হাই ক্রিস্টালাইন পলিপ্রোপিলিন এগুলার স্পেসিফিক গ্র্যাভিটি বেশি হয়, কারণ এটা ডিরেক্টলি কানেক্টেড টু হচ্ছে মলিকুলার ওয়েট ডেন্সিটি। ডেন্সিটি বা মলিকুলার ওয়েট বেশি হওয়া মানে তোমার কি, এটা হাই ক্রিস্টালাইন এবং কমার্শিয়ালি এটা ইউজ করা হয় আর কি, আর অ্যামোরফাসটা একটু কম হয়, কারণ হচ্ছে কি এটার মলিকুলার ওয়েটও কম প্লাস এটার ক্রিস্টালাইনিটিও কম। আচ্ছা, এরপরে আরেকটা ময়েশ্চারের ইফেক্ট যেটা, এটা সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে যে ময়েশ্চারের ইফেক্ট হচ্ছে ইনসিগনিফিকেন্ট, খুব বেশি না। আমরা জানি নর্মালি সব ম্যানমেড ফাইবারই আসলে ওই লেভেলে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে না, বিকজ অফ দে আর মোর ক্রিস্টালাইন নেচার দেন হচ্ছে গিয়া ন্যাচারাল ফাইবার। ন্যাচারাল ফাইবার গুলোর যে পরিমাণ ক্রিস্টালাইনিটি অ্যামোরফাসনেস রেশিও সেটার তুলনায় আমাদের সিনথেটিক ফাইবার গুলোর ক্রিস্টালাইনিটি অ্যামোরফাসনেস রেশিও অনেক বেশি হয় অলওয়েজ। সো এইটা অলওয়েজ ন্যাচারাল ফাইবারের থেকে একটু হইলেও কম ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারে, এবং এই অ্যাবজর্বশনটা ইনসিগনিফিকেন্ট, খুব বেশি ইম্প্যাক্ট নেই এটার মেকানিক্যাল প্রপার্টি বা অন্য কিছুর উপরে। এই হইল ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এখন এর সাথে আমরা কিছু রাখছি, গ্রাফ রাখছি। গ্রাফটা হচ্ছে মূলত কম্পারিজন করার জন্য, মানে এখানে আমরা ইলঙ্গেশনের সাথে ইলাস্টিক রিকভারির একটা কম্পারিজন করছি, কটন ফাইবার, ভিসকোস রেয়ন, পলিস্টার, উল, নাইলন, পলিপ্রোপিলিন এগুলোর মধ্যে। তো একটু আগেই আমরা দেখে আসছি যে পলিপ্রোপিলিনের ইলাস্টিক রিকভারিটা কিন্তু খুবই ভালো। সো এখানেও দেখতে পাচ্ছ সে একটু উপরের দিকে আছে, মানে তুমি যদি তাকে 20% পর্যন্ত লম্বা করো সে কতটুকু রিকভার করবে, অ্যাটলিস্ট 80%। অন দি আদার হ্যান্ড কটন ফাইবার কে দেখো, তুমি যদি 7% বা 8% পর্যন্ত ইলঙ্গেশন করো তার রিকভারি হবে 8%, মানে এটা 20%, এটার 7% বা 7% সমান। তাইলে বুঝতে পারতেছি আমরা প্রোপিলিনের ইলাস্টিক রিকভারি খুবই ভালো। তো এই গ্রাফটা দেখে তো বুঝতে পারবা নাকি? এই গ্রাফটা যদি পরীক্ষায় দিয়ে বলি যে গ্রাফটা ব্যাখ্যা করো, পারবা না? জি স্যার। ওকে, তারপর হচ্ছে বেন্ডিং রিকভারি। এটা ছিল ইলাস্টিক, এটা হলো তুমি যদি কোনো একটা ফাইবারকে এরকম বাঁকাও, বাঁকায় রাইখা দাও, এবং পরে যদি এটার উপর থেকে লোডটা তুইলা নাও, এটা কি সোজা হয়ে যেতে পারে? সোজা হয়ে গেলে বলবো যে আমরা এটা বেন্ডিং রিকভার করছে, আর যদি সোজা না হইতে পারে তাহলে বেন্ডিং রিকভারি ভালো না, কম। তো এখানে নাইলন এবং পলিপ্রোপিলিনের একটা কম্পারিজন দেখানো হয়েছে। তো এখানে অবশ্য দেখা যাচ্ছে যে নাইলনের বেন্ডিং রিকভারি ভালো, কারণ তুমি যদি একটা ফাইবারকে এরকম ভাঁজ করো, ভাঁজ করে যে 3 গ্রাম পার ডেনিয়ার, এই ডেনিয়ারের উপরে যদি 3 গ্রাম ওজনের একটা লোড রেখে দাও, রেখে দেওয়ার পর এটাকে যদি রিমুভ করে ফেলো, তাইলে দেখা যাবে যে নাইলন মোটামুটি ক্লোজ টু 100% রিকভার করতে পারবে, বাট প্রোপিলিন 82-83% এরকম রিকভার করতে পারবে। ওকে, আরেকটা আছে স্ট্যাটিক ফ্রিকশন। হ্যাঁ স্যার, বেন্ডিং রিকভারি আর গ্রিপের মধ্যে ডিফারেন্সটা কি, এটা কি কাছাকাছি জিনিস নাকি আলাদা কিছু? না, বেন্ডিংটা হইলো তুমি একদম এটাকে ফোল্ড করে ফেলবা, যেমন কাপড় ভাঁজ করলে যে ইয়াটা হয়, এটা হচ্ছে তোমার বেন্ডিং রিকভারি। আর ক্রিপটা হচ্ছে তুমি দুই পাশে দুইটা সাপোর্ট আছে, মাঝখান থেকে একটা লোড অ্যাপ্লাই করলে। ওকে, ক্লিয়ার করতে পারছি? এইটার কিন্তু দুই পাশে দুইটা সাপোর্ট আছে, এখানে কিন্তু আর সেরকম কিছু নাই, এখানে জাস্ট এই যে মাঝখানে যে ফোল্ডিংটা হয়েছে এটার থেকে সে কতটুকু রিকভার করতে পারে।
মানে ভাস্টা আর কি, রিকভারিটা ভাস্টা কতটুকু হয়? হ্যাঁ, অনেকটা ওই যে ক্রিজ রিকভারিও বলে এটাকে, ক্রিজ রিকভারির মতো আর কি। ওইটা তোমরা পড়বা টেক্সট টিটিকিউসি তে, আরো ডিটেইলসে জানবা আর কি, এক্সপেরিমেন্টটাও করে দেখবা। আচ্ছা, আরেকটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, মানে হচ্ছে একটা ফিলামেন্ট এই আর একটা ফিলামেন্ট দুইটাকে যখন পাশাপাশি রেখে দুই পাশে তুমি ফোর্স অ্যাপ্লাই করবা, তখন তারা স্ট্যাটিক ফ্রিকশন অর্থাৎ নিজেদের মধ্যে কেমন ফ্রিকশন ক্রিয়েট করতে পারে। যত বেশি ফ্রিকশন ক্রিয়েট করবে তার স্ট্রেংথ কিন্তু তত বাড়বে, তাই না? এটা দিয়ে আমি ইয়ার্ন বানাইলে তার স্ট্রেংথও ভালো হবে, কারণ তাদের মধ্যে ফ্রিকশনাল ফোর্স অনেক বেশি। তো এই ইয়াটাই দেখানো হয়েছে যে কাউন্টার প্রেশার গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ কাউন্টার প্রেশার এই দিকে আর এই দিকে, দুইটা হচ্ছে উল্টা দিক, তাই না? এটা হচ্ছে কাউন্টার, দুই দিকে মিলে যদি তুমি কত, এই যে এরকম 4 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, 8 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার, 10 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার কাউন্টার প্রেশার ক্রিয়েট করো, তাহলে তার ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট কত, মানে 0.1 মানে হচ্ছে 10%, 20%, এগুলো পার্সেন্টেজ থেকে ইয়েতে নেওয়া হয়েছে আর কি, ওই দশমিক। সো এখানেও দেখা যাচ্ছে যে পলিপ্রোপিলিনের ইয়াটা হচ্ছে বেটার। তুমি যদি 10 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত কাউন্টার প্রেশার দাও, অর্থাৎ দুইটাকে দুই দিকে ধাক্কা দাও, তাইলে তারা 70% পর্যন্ত ফ্রিকশন দেখাইতে পারে, বা 70% পর্যন্ত তাকে কি স্টপ করতে পারে, রেজিস্ট করতে পারে, মানে এটার স্ট্রেংথ বেটার হবে কম্পেয়ারিং টু এই যে নাইলন বা পলিস্টার এগুলোর তুলনায়। ওকে, সো এই যে কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে ফাইবারের, এগুলা তার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা, আশা করি নাই। আর নিজেরা একটু দেখো, যদি কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসগুলোতে বলবা, অসুবিধা নেই। এরপরে থার্মাল প্রপার্টিস নর্মালি যেরকম হয়, আমরা অলরেডি জানি যে এটার সফেনিং টেম্পারেচার 150 ডিগ্রি, মেল্টিং টেম্পারেচার 160 থেকে 70, একটু আগে বলে আসছি। আর ক্রিস্টালাইনিটি যদি তুমি বাড়াও, তাহলে তোমার এই টেম্পারেচার গুলো বাড়তে থাকবে, এটা তো আমরা জানি সবাই, কারণ আরো ক্লোজলি প্যাকড হয়ে যাবে, সো ক্রস লিঙ্কিং গুলো ভাঙতে আরো বেশি ইয়া লাগবে। তারপর লো টেম্পারেচারে নর্মালি আমাদের ফাইবার গুলো কি হয়, আমরা তো জানি যে কোন একটা, ধরো যদি পানির কথা চিন্তা করি, পানি নর্মালি খুব ফ্লেক্সিবল একটা এলিমেন্ট বা ম্যাটেরিয়াল, অর্থাৎ তুমি যে পাত্রে রাখবা সেই পাত্রেরই আকার ধারণ করবে। বাট এটার টেম্পারেচার যদি কমাইতে থাকো আস্তে আস্তে, আমরা যদি মানে আইসিং টেম্পারেচার 0 ডিগ্রির নিচে চলে যাই, তাহলে এটা কি বরফ হয়ে যাবে, সলিড হয়ে যাবে, তখন আর এটা কিন্তু ফ্লেক্সিবল থাকবে না, তাই না? তো নর্মালি ফাইবার বা পলিমার গুলোর ক্ষেত্রেও দেখা যায় যে যত আমরা লো টেম্পারেচারের দিকে যাই, তত তার ফ্লেক্সিবিলিটি কমতে থাকে, আর যত তুমি হাই টেম্পারেচারের দিকে যাবা, তত তার ফ্লেক্সিবিলিটি বাড়তে থাকবে। এটার একটা কারণ হচ্ছে দুইটার মধ্যে যে ক্রস সেকশন ছিল, সরি ক্রস লিঙ্কিং ছিল, যত হাই টেম্পারেচার দিবা এই লিঙ্ক গুলা ভাঙতে থাকবে, লিঙ্ক ভাঙলে তো এটা ফ্লেক্সিবল হয়েই যাবে, তাই না? এটা তুমি এদিকে মুভ করতে পারবা, এটা এদিকে মুভ করতে পারবা। বাট যত আমরা লো টেম্পারেচারে যাব, তত কিন্তু এই বন্ডিং গুলা আরো স্ট্রং হইতে থাকবে, সো ফ্লেক্সিবিলিটি কমে যেতে থাকবে। বাট একটু এক্সেপশন দেখা যায় আমাদের এই ইয়ার ক্ষেত্রে, তার ফ্লেক্সিবিলিটি মোটামুটি ভালো, 70 ডিগ্রি বা তার নিচ পর্যন্ত তার ফ্লেক্সিবিলিটি ভালো। আর আমরা তো রুম টেম্পারেচার তো 70 ডিগ্রির নিচেই থাকে, তাই না? বা নর্মালি আমরা যখন কাপড় চোপড় বানাবো তখন সেটা 70 ডিগ্রির নিচেই থাকবে, সো লো টেম্পারেচারে সে খুব ভালো ফ্লেক্সিবিলিটি দেখায়, সো এটা টেক্সটাইল হওয়ার জন্য খুবই ভালো। তারপর ইফেক্ট অফ হাই টেম্পারেচার, তো হাই টেম্পারেচার, বেশি হাই টেম্পারেচারে গেলে মেকানিক্যাল প্রপার্টি আস্তে আস্তে ডিগ্রেড করে, মানে মেকানিক্যাল প্রপার্টি যা ছিল, স্ট্রেন যতটুকু ছিল, ইলঙ্গেশন যতটুকু ছিল, এগুলো হচ্ছে আস্তে আস্তে কমে যায় বা ডিগ্রেড করে। আগে যেরকম স্ট্রেন দেখাতো এরকম এখন সেরকম স্ট্রেন দেখাবে না, এটা স্বাভাবিক, তাই না? স্ট্রেংথ হচ্ছে তোমার ফ্লেক্সিবিলিটির উল্টা, সো ফ্লেক্সিবিলিটি যত বাড়তে থাকবে, যত এটা লিকুইডিস দিকে যাইতে থাকবে, তত তার ওই স্ট্রেংথ কমে যাবে, এটা স্বাভাবিক। এরপরে শ্রিঙ্কেজ প্রপার্টি, এটা বয়লিং ওয়াটারে তোমার 15% থেকে 20% পর্যন্ত শ্রিঙ্ক করতে পারে,
সরি 15% পর্যন্ত শ্রিং করতে পারে আফটার 20 মিনিটস, আর স্ট্যাপল বা মাল্টিফিলামেন্ট গুলো 10% পর্যন্ত শ্রিং করে। অর্থাৎ কতটুকু সে চাপবে, মানে তুমি যদি বয়লিং ওয়াটারে রাখো, মানে 100 ডিগ্রি সেলসিয়াসে রাখো, তাইলে 15% পর্যন্ত সে শ্রিং করে যেতে পারে। এখন এই এই ইনফরমেশনটা ইম্পর্টেন্ট কেন, কেউ বলতে পারবা যে আমরা কেন এটা দরকার কেন, যে 100% যে 15% কমে যায় এটা আমাদের জানা দরকার কেন? কোন আইডিয়া? হ্যালো স্যার, হিট ট্রিটমেন্ট বা অন্য কোনো কাজে আমরা এটারে কোনো টেম্পারেচার বাড়ানো বা গরম পানির মধ্যে কোনো ভাবে এটারে ই করতে করা হইতে পারে, তখন এটা কতটুকু চাইপা যাবে বা কতটুকু কি হবে এটার জন্য মেবি জানাটা দরকার হইতে পারে। রাইট, তোমরা তুমি হ্যাঁ অনেক কাছাকাছি গেছো। আমি একটা বাস্তব উদাহরণ দেই, যেমন তোমরা তো ধরো ডেনিমের প্যান্ট পরো, ডেনিমের শার্ট পরো, তাই না? তো কিছু কিছু ডেনিম দেখবা যে টানলে লম্বা হয়, তার ইলাস্টিক প্রপার্টি আছে, স্ট্রেচ করা যায়। তো এই ডেনিমটা যখন বানানো হয়েছে তখন কিন্তু তার শ্রিঙ্কেজটাকে মাপা হয়েছে, শ্রিঙ্কেজ প্রপার্টিটা টেস্ট করে নেওয়া হয়েছে যে এটা কত পার্সেন্ট শ্রিঙ্ক করবে। অর্থাৎ যখন একটা গার্মেন্ট কাপড় কিনে নিয়ে আসছে ডেনিমের, তখন এই কাপড়ের একটা টুকরাকে সে কাটছে, কাইটা ডেনিমে ওয়াশ করা হয়, তোমরা জানো, তাই না? ডেনিম ওয়াশিং একটা খুবই বড় একটা সেক্টর, না জানলেও সামনে জানবা যে ডেনিম ওয়াশটা আসলে কি। সো ডেনিমটাকে যখন ওয়াশ করা হয়, এই কাপড়ের টুকরাটাকে তারা আগেই ওয়াশিং মেশিনে ঢুকায় দেয়, ঢুকায় দিয়ে দেখে যে এটা ধরো তোমার 10 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার এরকম একটা ডাইমেনশনের কাপড় কাটা হয়েছে, কেটে এটাকে ঢুকায় ওয়াশ করা হয়েছে। ওয়াশ করার পর তারা দেখছে যে হ্যাঁ এটা ইয়া একটু কমে গেছে, এদিক থেকে ধরো 2 সেন্টিমিটার কমে গেছে, আবার এদিক থেকেও 2 সেন্টিমিটার কমে গেছে, অর্থাৎ এটা শ্রিঙ্ক করছে, এখন সেটা 8x8 হয়ে গেছে রাদার দেন 10x10। তাহলে কিন্তু তার শ্রিঙ্কেজ মানে এইদিকেও 20% কমছে, এদিকেও 20% কমছে, শ্রিঙ্কেজ হয়েছে 20x20। তো এইটা চিন্তা করে তারা যখন প্যান্টটাকে বানাবে বা শার্টটাকে বানাবে, বানানোর সময় তারা মেজারমেন্টে এই যে 20% এটা অ্যালাওয়েন্স রাখবে, মানে তারা 20% বড় করে বানাবে তোমার শার্টটা বা প্যান্টটা বানানোর পর, কারণ তারা জানে যে এটাকে যখন আমি ওয়াশ করব তখন চারদিক থেকে এই 20% চেপে যাবে, ভিতর দিকে ঢুকে যাবে। তো এইটা তাইলে এইভাবে জিনিসটাকে মেজার করা হয়, তো এটা ইম্পর্টেন্ট প্রপার্টি, তাই না? এটা যদি তারা না জানতো তাহলে দেখতো যে তোমার মেজারমেন্ট দিয়ে ধরো কাপড় বানাইছে, তো তুমি যখন এটাকে পড়তে যাইতা তখন দেখবা যে এটা ছোট হয়ে গেছে আবার 20%, তো এটা তখন আর পরা যাইতো, তাই না? তো ইয়াটা বোঝা গেছে ইম্পর্টেন্সটা কি আসলে শ্রিঙ্কেজ মাপার? ওকে, ফ্লেমেবিলিটি, এটা নর্মালি মেল্ট করে, বার্ন করে বা একটু ওই যে কুচকে যায়, প্লাস্টিক গুলো যেরকম হয় নর্মালি আগুনে ধরলে একটু কুচকে যায়, ড্রাই অ্যাওয়ে ফ্রম ফ্লেম। তারপরে থার্মাল কন্ডাক্টিভিটি, এটা খুবই ভালো থার্মাল কন্ডাক্টিভিটি শো করে। কন্ডাক্টিভিটি, বাতাসের কন্ডাক্টিভিটি হচ্ছে 1, এটার কন্ডাক্টিভিটি ইন্ডেক্স হচ্ছে 6, মানে বাতাসের থেকে 6 গুণ বেশি থার্মালি কন্ডাক্টিভ হচ্ছে এই ফাইবারটা। তারপরে ইফেক্ট অফ সানলাইট, এটা নর্মালি অক্সিজেন দ্বারা অ্যাট্রাক্ট হয়, আর যত বেশি তুমি সানলাইটে রাখবা তত এই অক্সিডাইজেশনটা আরো বেশি হবে, অক্সিডাইজেশন হইলে আমার ফাইবারের ক্যারেক্টারিস্টিক্সটা আগের মতো ঠিক থাকে না, নষ্ট হয়ে যায়। সো এটা ইম্পর্টেন্ট অনেক। কেমিক্যাল প্রপার্টি, এটা কমন জিনিস সবার জন্যই, যে অ্যাসিড, অ্যালকালি, অর্গানিক সলভেন্ট, ইনসেক্ট এগুলোর প্রতি খুবই ভালো রেজিস্ট্যান্স দেখায়, সো এগুলো তেমন কোনো ক্ষতি করতে পারে না মাইক্রো অর্গানিজম বা ইনসেক্ট। আচ্ছা, এখানে ইনসেক্টের বা ফাঞ্জাই বা মাইলডিউ এইটার গ্রোথকে সে কিছুটা মানে ই করে, কিছুটা গ্রোথ পসিবল এটার উপরে, বাট ইনসেক্ট ইনসেক্ট এগুলো কিছু করতে পারে না।
ইলেকট্রিক্যাল প্রপার্টি খুবই ভালো, ইলেকট্রিক্যালি ইনসুলেটিং, অর্থাৎ পলিইথিলিন, যেমন আমরা বলছিলাম যে আমাদের যারা ইলেকট্রিক্যাল গ্রিডে কাজ করে বা যারা দেখবা যে ইলেকট্রিক্যাল কাজ করে তারা প্লাস্টিকের গ্লাভস, প্লাস্টিকের বুট এগুলো পরে নেয়। তো ওই জিনিসগুলো আসলে পলিপ্রোপিলিন বা পলিইথিলিন এগুলো দিয়ে তৈরি করা হয়, কারণ এগুলা ইলেকট্রিক্যালি ইনসুলেটিং, মানে ইলেকট্রিসিটিকে ফ্লো করে গায়ে আসতে দেন। আদার প্রপার্টি যদি বলি, এটা হচ্ছে ওয়্যাক্সিয়ার ফিল, আর ফ্যাব্রিকের ফিলিংটা খুবই প্লেজেন্ট, মানে ফ্যাব্রিক ধরে খুবই আরাম লাগে, দেখে বোঝা যায় যে এটা ভালো। ওকে, তো এই ছিল মোটামুটি প্রপার্টি। এখানে কিছু ইউজ আছে, এটা একটু নিজেরা দেখে নিও। এটার ভ্যারাইটিস রকমের ইউজ আছে, খালি কাপড় না, খালি টেক্সটাইল না, ব্যাগ, তারপরে চেয়ার, প্লাস্টিক, নানা ধরনের ইউজ আছে, কোটিং, তারপরে যে এই ধরনের পাইপের যে জয়নিং গুলা, এগুলা অনেক ধরনের ইউজ আছে আর কি। আচ্ছা, আমরা একটু মার্কেটটাকে দেখি, যে পলিওলেফিন, মানে এটা কিন্তু ইথিলিন এবং প্রোপিলিন দুইটা মিলিয়ে, পলিওলেফিনের মার্কেটটা আসলে কেমন? তো এখানেও আমরা একটা স্টাডি দেখাইছি, যেখানে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের কোন সেক্টরে আসলে এটার ইউজটা বেশি। সো আমরা দেখতে পাচ্ছি যে টেক্সটাইল সেক্টর ইজ লিডিং, এরপরে মেডিকেল সেক্টরে অনেক ভালো রকমের ইউজ আছে, অটোমোবাইল সেক্টরে ইউজ আছে, প্যাকেজিং এ ইউজ আছে, লাস্ট অফ অল আদার্স মিলে একটা রাখা হয়েছে, বাট লিডিং সেক্টর হচ্ছে টেক্সটাইল। ওকে, তো এখানে একটা স্টাডি করা হয়েছে 2016 থেকে 24 পর্যন্ত, ফোরকাস্ট করা হয়েছে 2019 কে বেস ধরে, অর্থাৎ এটা 2019 এর রেজাল্ট। ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট হচ্ছে এশিয়া প্যাসিফিক, অর্থাৎ আমাদের এশিয়ান যে রিজিয়নটা আছে এটা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং মার্কেট। আর লার্জ মার্কেট, মানে সবচেয়ে বড় মার্কেট হচ্ছে নর্থ আমেরিকা, আমেরিকাতে এটার ইয়াটা একটু বেশি। আর সিএজিআর, এটার মানে হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, অর্থাৎ অ্যানুয়ালি বাৎসরিক এটার গ্রোথ রেটটা কেমন। সো এইখানে আমাদের বলা হয়েছে হচ্ছে লেস দেন 8%, মানে মোটামুটি এটার গ্রোথ রেট কিন্তু অনেক ভালো। অ্যাক্রাইলিকের গ্রোথ রেট ছিল 1%, আবার পলিস্টারের গ্রোথ রেট ছিল +8%, মানে 8% এর থেকে বেশি, আর এটা হচ্ছে লেস দেন 8%, ক্লোজ টু পলিস্টার। বাট এখানে যেহেতু আমাদের দুইটা ফাইবার আছে আলাদা আলাদা, পলিইথিলিন আছে এবং পলিপ্রোপিলিন আছে, সেই জন্য বলা যায় যে পলিয়েস্টারই আসলে লিডিং, পলিয়েস্টারের মতো ডিমান্ডফুল ফাইবার আসলে এটা এখনো হয়ে ওঠে না। ওকে, তো এইটা হচ্ছে আমাদের মার্কেটের সিনারিও। এখন মার্কেটের ড্রাইভার গুলো আসলে কি, কেন এই গ্রোথটা লেস দেন 8% যে গ্রোথ করবে, এটার কারণটা কি? Growing focus on green polyolefin is likely to act as opportunities. আমরা বলছি যে অনেক ধরনের রিসার্চ চলে, অনেক ধরনের গবেষণা চলে, তো তার মধ্যে একটা ফ্যাক্টর হচ্ছে গ্রিন পলিওলিফিন, অর্থাৎ যেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিওলিফিন নিয়ে কাজ চলতেছে, এইটা হচ্ছে অনেকটা এইটার মানে গ্রোথ রেটকে বাড়ায় দিচ্ছে, কারণ আমরা জানি যে নর্মালি ম্যানমেড ফাইবার গুলো কিন্তু বায়োডিগ্রেডেবল না, বাট এইটার ভেতরে তোমার কম্পোজিট ইউজ করে, বায়োফিলার ইউজ করে আমরা এটাকে বায়োডিগ্রেডেবল করতে পারি, সেটা অনেক অ্যাডভান্স লেভেলের জিনিস। সো আপাতত জাস্ট এটা জেনে রাখো যে এটা পসিবল হচ্ছে ইদানিং, যে এটাকে বায়োডিগ্রেডেবল বানানো, এবং দ্যাট ইজ অ্যাক্টিং অ্যাজ এ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর টু ইটস গ্রোথ, মানে এটার গ্রোথের জন্য সেটা কন্ট্রিবিউট করতেছে। আর এশিয়া প্যাসিফিক রিজনে ডমিনেট করতেছে ইন্ডিয়া, চায়না, এই ধরনের কান্ট্রি গুলো, এটা আমরা জানি অলরেডি। এখানে কিছু মেজর প্লেয়ারের নাম দেওয়া আছে, মানে যেসব কোম্পানি গুলো মূলত আমাদের এই ফাইবার গুলো নিয়ে কাজ করে বা পলিওলিফিন ফাইবারটাকে নিয়ে আসে, হচ্ছে বিভিন্ন জিনিস তৈরি করে, এই কোম্পানিগুলোর মধ্যে টোটাল বড় 5টা কোম্পানির নাম এখানে দেওয়া আছে। আর কোথায় কোথায় ইউজ হয় এটা দেওয়া আছে, পলিওলিফিন ফাইবার ম্যানুফ্যাকচার করতে ইউজ হয়, তারপরে ট্রেডার্স এবং ডিস্ট্রিবিউটররা এটাকে ইউজ করে, কিনাই না ডিস্ট্রিবিউট করে দেয়, রিসার্চ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট গুলো ইউজ করে, ইনভেস্টররা পোটেনশিয়ালি এটাতে ইনভেস্ট করতেছে, র ম্যাটেরিয়াল সাপ্লাইয়াররা ইউজ করে, ন্যাশনাল ল্যাবরেটরি গুলো ইউজ করে, তো অডিয়েন্স হচ্ছে এরা। ফাইনালি আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি, যেখানে কোথায় আসলে ডিমান্ডটা হাই বা কোথায় গ্রোথটা হাই সেটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের আমেরিকান রিজিয়ন।
সো আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকান রিজিয়ন এবং এটা হচ্ছে আমাদের এশিয়ান রিজিয়ন, এশিয়ান রিজিয়নে এটার হচ্ছে সবচেয়ে বেশি হাই, মিডল ইস্ট বা এই কান্ট্রি গুলাতে মিডল, আবার ইউরোপিয়ান কান্ট্রি বা এগুলাতে হচ্ছে একটু লোয়ার, লোয়ার দিকে আর কি। তো এই ছিল মোটামুটি ফাইবার সম্পর্কে আইডিয়া, ধারণা। কোনো কোশ্চেন আছে কারো? হ্যালো, আসো সবাই, নাকি ঘুমিয়ে গেছো? আচ্ছা, তাহলে নিজের একটু দেখো, এই চ্যাপ্টার এখানেই শেষ আর কি। আমরা নেক্সট স্টেপ পড়বো হচ্ছে ইলাস্টিক ফাইবার বা ইলাস্টোমার, যেটা হলো পলি ইউরেথান ফাইবার। আর এইটা নিজের একটু দেখো, কোনো কোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে আমাকে কইরো আর কি। আমার একটু ভার্সিটিতে যেতে হবে, একটু তাড়া আছে, তো আজকে শেষ করে দিচ্ছি এখানে। ওকে।